বিংশ শতাব্দীতে পকেট ঘড়ি প্রচলিত ছিল, যা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো হতো এবং সাধারণত একটি চেন দিয়ে আটকানো থাকতো। সেই সময় কেউ কেউ চেন দেওয়া ঘড়িকে হাতে পড়তে শুরু করেন, আর সেই থেকে হাত ঘড়ি পরা চল শুরু হয়। আর বা হাতে ঘড়ি পরার পেছনে কারণটা হলো, বেশিরভাগ মানুষ ডান হাত দিয়ে সব কাজ করত, ডান হাত দিয়ে কাজ করতে ব্যস্ত থাকলেও চট করে বা হাতে ঘড়ি দেখার সুবিধা, এ কারণে ঘড়ি বা হাতে পরা চল শুরু হয়। তাছাড়া ঘড়ি বা হাতে পরার জন্য সেই মতো ঘড়ি তৈরি শুরু হয়, আর ডান হাত কাজে বেশি ব্যস্ত থাকায় বা হাতে ঘড়ি সুরক্ষিত থাকে, খারাপ বা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়।